সরকার হটানোর অবস্থায় বিএনপি রয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণে শাহজাহানপুর থানার 11 ও 12 নম্বর ওয়ার্ড বিএনপি সম্মেলনে এই দাবি করেন তিনি। একই সঙ্গে চাটুকার তৈরি না করে দলের নেতৃত্ব ঠিক রাখতে নেতাদের নির্দেশ দেন মির্জা আব্বাস। ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকার একদিকে বলে বিএনপি নাই, আরেক দিকে নেতা কর্মীদের ঘর থেকে বের হতে দেয় না, দ্বিমুখী আচরণ করছে সরকার। তিনি আরো বলেন, জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার। গ্যাস, পানি, বিদ্যুৎ সকল কিছুর মূল্য বৃদ্ধি হয়ে গেছে, এই কারণেই কিন্তু আপনাদের পতন ঘটে যাবে ইনশাআল্লাহ। আপনাদের পতন ঘটানোর জন্য লাখো কোটি মানুষ রাস্তায় নেমে আসবে, কিন্তু অচিরেই, বেশি সময় কিন্তু লাগবে না। আপনিও পাবলিক হন, আমরাও পাবলিক হই, তারপরে নির্বাচন হোক, দেখা যাক এই দেশের মানুষ আপনাকে ভোট দেয়। ভোট দেওয়া তো দূরের কথা, ভয় পাচ্ছে।